আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যখন আপনি ঘুমোতে যান তখন আপনার মনটা কি প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যায়? কিছু কিছু ক্ষেত্রে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রশান্ত আত্মা নিয়ে আপনি ঘুমাতে যান না। জানেন তো, প্রতি রাতে আপনার আত্মা আল্লাহর কাছে ফিরে যায়। এটা হয়তো ফেরত নাও আসতে পারে। অনেক মানুষ আছে যারা ঘুমের মধ্যে মারা যায়। প্রতিটি রাত এক একটি ছোট মৃত্যু, যা বৈজ্ঞানিকরা প্রমাণ দিয়েছেন। আজ রাতে আপনি মারা যাবেন, আমি মারা যাব, আমরা কি সকালে জেগে উঠতে পারব, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। অনেক মানুষ আছে যারা গান শুনতে শুনতে, নাটক দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। তখন যদি আপনার যদি মৃত্যু হয়, আল্লাহর কাছে কি জবাব দিবেন? যে যেভাবে মৃত্যুবরণ করেছে হাশর মাঠে, সে সেভাবে উঠবে। আপনি যদি গান শুনতে শুনতে মারা যান, কাল হাশরের মাঠে আপনি গান শুনতে শুনতে উঠবেন। একবার চিন্তা করুন তো, আপনার তো আবার কোনো সুযোগ হলো না। মৃত্যুর আগে আপনি যদি আত্মশুদ্ধি করতেন, আপনি যদি নিজেকে বিচার করতেন, সারাদিন আমি কী কাজ করেছি, কী কী হারাম কাজ করেছি, তা পরিশুদ্ধি করতেন, তাওবা করতেন, তাহলে হয়তো আল্লাহর কাছে জবাব দিতে পারতেন। কিন্তু আপনি যখন হারাম কাজ করে ঘুমিয়ে পড়লেন, তখন আপনার কী জবাব হবে? আপনার ভুলগুলো আল্লাহর কাছে কীভাবে উপস্থাপন করবেন? সেজন্য আজ রাত থেকে নীরবে নিবৃত্তে কিছুটা সময় আত্মসমালোচনা করুন। দেখবেন আপনি সঠিক পথ খুঁজে পাবেন। আত্মসমালোচনা হলো নিজেকে বিচার করা, অর্থাৎ আপনি নিজের কর্মফলগুলো আপনি নিজে যাচাই করুন, আত্মবিচার করুন। জীবনে ফেলে আসা দিনগুলো আপনি কী করেছিলেন? আল্লাহর কতগুলো হুকুম আপনি অমান্য করেছিলেন? আল্লাহর ফরজ ওয়াজিব কতটা পালন করেছেন এবং তা কতটা নিষ্ঠার সাথে আপনি দায়িত্ব পালন করেছেন? ইচ্ছা অনিচ্ছায় কী কী বড় গুনাহ করেছেন, ছোট গুনাহ কী কী করেছেন, তা নিয়ে চিন্তা করুন, তাওবা করুন। আল্লাহর গোলাম হিসেবে দিন প্রতিষ্ঠায় আপনি কতটুকু ভূমিকা রেখেছেন, এগুলো চিন্তা করুন। যা কিছু ভালো করেছেন তা কি আল্লাহর জন্য হয়েছে কি না, শুকরিয়া জ্ঞাপন করুন যা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আর আপনি যেসব গুনাহ করেছেন তার জন্য অনুতপ্ত হন, আল্লাহর কাছে তাওবা করুন, সত্যিকার তাওবা করুন। আত্মসমালোচনার মাধ্যমে নিজের বিবেককে জাগ্রত করুন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার লোকেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য পরকালে সে কী প্রেরণ করেছে তা চিন্তা করা। সুতরাং আমরা পূর্বের গুনাহের জন্য তাওবা করব। প্রত্যেক দিন যখন আমরা ঘুমোতে যাব তখন আত্মসমালোচনা করব। আত্মসমালোচনা করতে 5 থেকে 10 মিনিট লাগতে পারে। এরপর তাওবা করে ঘুমোতে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।